সো দেখো এটা হচ্ছে এর ওয়ান টেন এর ওয়ান দেখো টেনের ওয়ান তো এখানটায় আমাদের যেটা প্রুভ করতে বলতেছে প্রুফ দ্যাট অ্যাঙ্গেল এট সেমি সার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল তো আমরা একটা সেমি সার্কেল ড্র করেছি এবি ডায়ামিটারের উপর তাহলে এখানটায় এবি ইজ ডায়ামিটার এবির যে পরিচয় সেটা আমরা বলতেছি এবি হচ্ছে ডায়ামিটার ডায়ামিটার আর ও হচ্ছে সেন্টার অফ সার্কেল ও হচ্ছে কি সেন্টার অফ সার্কেল তো আমরা সেমি সার্কেলে একটা অ্যাঙ্গেল আগে ড্র করি তাহলে সেমি সার্কেলে যদি একটা অ্যাঙ্গেল ড্র করি তাহলে সেমি সার্কেলের সার্কমফারেন্সের উপর ধরো যে আমরা অ্যাঙ্গেল এসিবি এটা ড্র করেছি এখন আমাদের প্রুভ করতে হবে যে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে ওয়ান রাইট অ্যাঙ্গেল সো আমাদেরকে কী প্রুভ করতে হবে দেখো অ্যাঙ্গেল অ্যাট সেমি সার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল সো লেট অ্যাঙ্গেল এসিবি is angle at semicircle angle at semicircle circle it's required to prove that required to prove that angle ACB equals 90 degree or right angle so Akon mainly আমি এটাকে প্রুভ করার জন্য আমি ওসিকে কে একটু জয়েন করে দিই ওসি কে জয়েন করে দিই এখন যদি আমি ধরো যে এই ও এ ও এই তিনটার পরিচয় তোমাদের কাছে ধরি তাহলে ও এ ও বি ওসি কিন্তু তিনটাই কি আমার সেম সার্কেলের রেডিয়াস তাহলে ও এ ইকোয়ালস ও বি ওসি আমি কিন্তু লিখতে পারবো তাহলে ও এ ইকুয়ালস ও ইকুয়ালস ও সি কে আমি যা খুশি তাই লিখতে পারবো ঠিক আছে ধরো যে ও এ কে যদি আমি বলি যে এ তাহলে ধরলাম ও এ হচ্ছে এ সো আমি এইখানটায় একটু বলে নি যে লেট ও এ কে আমি এ ধরলাম ও থেকে এ এটা এ ঠিক আছে এখন যদি ও বি বলি সেটাও তো এ কিন্তু কীরকম ও এর যে ডিরেকশন দেখো এটা যে আমি পজিটিভ ধরে ফেলেছি এ ধরে ফেলেছি তাহলে ও কে আমি কি বলতে পারবো ও কে আমি নেগেটিভ এ বলতে পারবো তাহলে ও বি ডিরেকশনটা অন্য দিকে হয়ে যাচ্ছে এটা হচ্ছে লেফট সাইডের ডিরেকশন ওটা হচ্ছে রাইট সাইডের ডিরেকশন দেওয়ার পর ও বি ইকোয়ালস মাইনাস ধরতে পারবো এখন ওসি ডিরেকশন নিয়ে আমাদের সমস্যা হচ্ছে ওসিকে কি আমরা এ ধরব না মাইনাস এ ধরব এটা নিয়ে আমরা একটু প্রবলেম ফিল করছি তো আমরা ওসি কে তাহলে অন্য কিছু একটা ধরে নিই ধরে নিই যে ওসি হচ্ছে আমাদের বি তাহলেই আর এই সমস্যাটা হয় না যে ওসি কে আমরা এ লিখব নাকি মাইনাস এ লিখবো অ্যান্ড ওসি ইকলস বি লিখে ফেললাম তাহলে আমি এই তিনটা ভ্যাক্টরেরই তিনটা ভ্যালু লিখে ফেললাম এবং উপরে ভ্যাক্টর সাইন দিয়েছি এখন যাতে করে আমরা ভ্যাক্টর দিয়েই প্রুফটা করে ফেলতে পারি তাহলে আমাদের এখানটায় দেখো দুইটা ট্রায়াঙ্গেল আছে একটা ও এসি আর একটা ও তাহলে ও এসি ট্রায়াঙ্গেলটা আমরা একটু আগে ড্র করি তাহলে এই যে হচ্ছে ও এসি ট্রায়াঙ্গেলটা এটা আমি একটু ড্র করে ফেললাম এটা হচ্ছে ও এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এই ট্রায়াঙ্গেলটা আমি ড্র করেছি যেখানটায় এটা হচ্ছে এ এই পাশে ও এ আর এই ও সি হচ্ছে আমার আবার এইখানটায় আরেকটা ট্রাইঅাঙ্গেল আছে দেখো ও বি সি এই ট্রাইঅাঙ্গেলটা আমি একটু এই জায়গায় ড্র করতে চাই এই ও বি সি তাহলে এই যে ট্রাইঅেলটা আমার আসছে ঠিক আছে সেখানটায় এটা হচ্ছে ও এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে ও সিকে তো আমরা বি ধরেছি আর ও বি হচ্ছে নেগেটিভ এ কারণ আগেই বলেছি যে ডিরেকশনটা ও এর ডিরেকশানের ঠিক উল্টা পাশে আর ওসির ডিরেকশনটা আমরা এভাবেই ধরেছি ঠিক আছে এখন আমাদের মেইন টার্গেট থাকবে এসি আর বি সি বের করা এসি আর বিসির ডট প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে আমরা কী বলতে পারবো এসি আর বি সি এর ডট প্রোডাক্ট যদি জিরো বলতে পারি তাহলেই আমরা কী বলতে পারবো যে এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি কারণ দেখো যদি ডট প্রোডাক্ট জিরো হয় এবি এসি অ্যান্ড এবি এর এসি আর এবি ভ্যাক্টর এটা কিন্তু তোমরা লিখবা না আমি তোমাদের বোঝানোর জন্য করছি এসি আর এবি সো এসি এর ম্যাগনিটিউট এর ম্যাগনিটিউট ঠিক আছে অ্যান্ড কস ঠিক আছে এই দুইটার ভিতরে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় কস নাইনটি ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো তাহলে এই দুইটা ডট প্রোডাক্ট হয়ে যাবে জিরো এবং তখন আমরা বলতে পারবো এসিস পার পেন্ডিকুলার টু এসিস পারপেন্ডিকুলার টু এবি এবং তখনই এটা প্রুফড হয়ে যাবে যে এদের ভিতরে যে ইনক্লুডেড অ্যাঙ্গেল সি আছে দ্যাট ইস অ্যাঙ্গেল এসি বি সেটা নাইনটি নাইনটি ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের টার্গেট হচ্ছে এসি আর এবি বের করা এবং পরে আমরা তাদের ডট প্রোডাক্ট খুঁজে বের করব তাহলে এই ট্র্যাঙ্গেলে আমি আসি এখানটায় এসি এর ভ্যালু বের করতে চাই তাহলে এসি এর ভ্যালু যদি আমি এখানটায় বের করতে চাই তাহলে এসি এর ভ্যালুটা কী হবে এসি এসি এর ভ্যালু বের করতে চাই তো দুইটাকে যদি আমরা সেম ডিরেকশানে নিয়ে যাই ধরো যে এটা তো আমি তো এমনিতে যখন ড্র করেছি তখন এভাবে ডিরেকশানগুলো দিয়েছি সো এটাকে তোমরা যদি একটু দেখো যে আমি ট্রায়াঙ্গেল ল ইউজ করছি ট্রায়াঙ্গেল ল যদি ইউজ করি তাহলে কি এই এসি হবে এ ও প্লাস ও সি এ ও প্লাস ও সি হচ্ছে কি এসি সো এইখানটায় একটু লিখে দিই ইন ট্রায়াঙ্গেল এ এ ও ও ও সি প্লাস ইজ ইকুয়ালস এ সি এটা আমরা লিখতে পারি তাহলে এ ওর ভ্যালু কি এখন এ নাকি ও এ হচ্ছে এ তাহলে এ ও হচ্ছে কি মাইনাস এ আর ও সি হচ্ছে কি বি এটাই হচ্ছে আমার এসি তাহলে এসি ইকুয়ালস আমি কি লিখতে পারবো এসি ইকুয়ালস আমি বি মাইনাস এ লিখতে পারবো ঠিক আছে এখন এই ট্রায়াঙ্গেলটাতে আসি এখানে আমার বিসি টার্গেট ছিল তো বিসি যদি আমি এভাবে এইদিকে যাই তাহলে আমাকে অ্যান্টি ক্লক ওয়াইজ বিসি তো দেখো দেখো যে বিসি নিজেই অ্যান্টি ক্লক ওয়াইজে আছে তার মানে বাকি দুইটা ক্লক ওয়াইজে নিব তার মানে বিও প্লাস ও সি ইজ বি আমরা লিখতে পারবো সো ইন ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল বিও সি আমরা লিখতে পারবো বিও প্লাস ও সি ইজ বিসি সো ও তাহলে কি ও বি যদি মাইনাস এ হয় ও তাহলে কী হবে শুধু এ আর ও সি তো বি তাহলে এটা হচ্ছে সি এর ভ্যালু তাহলে বি আর সি এর ভ্যালু আমরা বের করে ফেলেছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখন এই দুইটা ডট প্রোডাক্ট নিব। তো ডট প্রোডাক্ট নিই নেক্সট পেজে যাচ্ছি একটু ডট প্রোডাক্ট নিই তাহলে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এসি হচ্ছে বি মাইনাস এন্ড বি সি আমরা পেয়েছি বি প্লাস এ এই দুইটা পেয়েছি তাহলে এসি ডট বি সি আমরা কী পাচ্ছি বি মাইনাস এ ডট বি প্লাস এ সো এখানটায় আমরা মানে নর্মাল এলজাব্রিক যে রিলেশন মানে এ প্লাস বি এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওটা ফলো করতে পারবো না কারণ ভ্যাক্টর এই এলজাব্রা রুলগুলো ফলো করে না সো আমাকে একেবারে মানে কি ডেসক্রিপটিভলি ডট প্রোডাক্ট করতে হবে তার মানে বি ডট বি প্লাস বি ডট এ মাইনাস এ ডট বি মাইনাস এ ডট এভাবে তাহলে এখানটায় আমরা যেটা পাচ্ছি যে বি ডট বি হচ্ছে বি স্কোয়ার আর এ ডট এ হচ্ছে এ স্কোয়ার তাহলে এইখানে দেখো বি ডট এ মাইনাস এ ডট বি ঠিক আছে বি ডট এ মাইনাস এ ডট বি এই দুইটা কি সিমিলার কি না বলো মানে দুইটা কি সেম কিনা এবং এই দুইটা কেটে যায় কি না সেটা হচ্ছে মেটার বি ডট এ আর এ ডট বি দেখো বি ডট এ আমরা যদি দেখি একটু বি ডট এ সো এ বি কস অফ ইনক্লুডেড অ্যাঙ্গেল তো কস অফ দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল তো এখানটায় বি আর এ কোথায় আমরা একটু যদি ডায়াগ্রামটা দেখি সো এখানটায় বি আর এ এদের ভিতরে একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা আবার এদের ভিতরে আরেকটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে সো এ ডট বি বা বি ডট এ সো ইনক্লুডেড অ্যাঙ্গেলটা হচ্ছে এই ওয়ান এইটি মাইনাস কী ওয়ান এইটি মাইনাস দিস ও ঠিক আছে এটা হচ্ছে ও তাহলে এদের ভিতরে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা হচ্ছে এই জায়গায় ওয়ান এইটি মাইনাস পাই তো আবার এখানটাও যদি আমরা আনি তাহলে এদের ভিতরে অ্যাঙ্গেলটা হচ্ছে মানে পাই মাইনাস ও এখানটাও এখানটাও কি পাই মাইনাস ও ঠিক আছে এখন এ ডট বি আর বি ডট এ এই দুইটাকে সো যে কোনো একটা অ্যাঙ্গেলে এ ডট বি বা বি ডট এ যদি বের করি সো এব কস্তেটা এব কষ্টেটা সেম ভ্যালু দিবে তারা এবং সেই কারণেই আমরা এই দুইটাকে কি কেটে ফেলতে পারবো সো কেটে যখন ফেললামই তাহলে থাকলো আমার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন এই এ আর বি দুইটাই তো ইকুয়াল সো আমরা তো আগেই বলেছি এ ইকোয়ালস বি ইকোয়ালস রেডিয়াস অব সার্কেল তাহলে এখানটায় এটা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে দ্যাট ইস কি জিরো হবে তাহলে আমরা দেখতেছি যে দুইটা লাইন সেগমেন্ট বা ভ্যাক্টরের ডট প্রোডাক্ট জিরো হয়ে যাচ্ছে ডট প্রোডাক্ট জিরো হলে এই দুইটা লাইন সেগমেন্টের ভেতরে যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা আছে সেটা কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল হবে দেওয়ার পর আমরা লিখে দিতে পারবো অ্যাঙ্গেল এ সি বি ইকোয়ালস নাইনটি ডিগ্রি সো আশা করি বুঝতে পেরেছ